সাহিত্য জগতের কিছু অলৌকিক এবং রোমহর্ষক গল্পের সমন্বয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পমালা। হ্যালো এভরিওয়ান, গল্পমালার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের সঙ্গে রয়েছি দেব, আর আজকের পর্বে আমি আপনাদের শোনাতে চলেছি একটি ভূতের গল্প। আজ শুনবেন প্রমথনাথ বিশির লেখা ফাঁসি গাছ। শুরু হচ্ছে আজকের গল্প, ফাঁসি গাছ। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছবার পথের মাঝামাঝি একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনি প্রাচীন। আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানত না। এ দেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না। চারদিকের বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো, কিন্তু তার আরও কারণ ছিল, সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো নবাবী আমলে প্রাণ দণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার, প্রাণদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। মানুষ ঝুলিয়ে দেওয়ার মতো ডালগুলিই বটে, গাছটির গুঁড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই, একেবারে পরিষ্কার গা, মসৃণ। তার উপরে ডাল বেরিয়ে এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছয়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে, যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলে গাছটির উপরের দিকে ছুঁচল মন্দিরের আকৃতি। গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে, সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স তখন ছিল 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পড়ে বটে। আর তার মুখে এ গল্পটাও শুনেছি আমার বাল্যকালে, কাজেই গোপালের 92 এর সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহ। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলিতে ফাঁসি দেওয়া হতো, তাই যদি হয় এমন যোগ্য গাছটির ব্যবহার না হওয়ার কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাস যাক, যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি, সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারত পক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না, একা তো নয়, কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না। রেল স্টেশনে যাওয়ার সড়কের ঠিক পাশেই তার অবস্থান।
কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওইখানে এসে ভয়ে মূর্ছা গিয়েছে তার ইয়াত্তা নেই। তাদের প্রশ্ন করলে বলতো, কি দেখলাম তা কি এখন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো মুমূর্ষুর অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছে। একজন বলেছিল সে লোকটা বিদেশি, গাছের ইতিহাস জানত না। ওই গাছতলায় পৌঁছবা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে উপর দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্না রাত্রি, তার ভুল করবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না, কেননা ফাঁসি হতো বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয় তবে সে স্বতন্ত্র কথা, যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ। কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক, লোকের মনের ব্যাপক বিশ্বাসী এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীত মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নের মতো দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন, তার থিওজফি চর্চার বাতিক ছিল, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম, তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমন হওয়া মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে সেখানে পরবর্তীকালে সেই মৃত্যুদৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে। কেন হয় তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলি যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে বলে তিনি মনে করেন। বলা বাহুল্য এ ব্যাখ্যা আমার মনঃপুত হল না, কিন্তু তা নিয়ে তর্ক বিতর্ক করিনি। তারপরে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকুরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের দুটি দশক কাটল দেশে এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি। কালক্রমে ধীরে ধীরে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেলস্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলি যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম ক্রমে ক্রমে ভুলে গেলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পর গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে, একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ পৌঁছতে এক প্রহর রাত হবে। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলি জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগল। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি। রাত তখন অন্ধকার হয়ে এসেছে, মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময় সেই ফাঁসি গাছটার কথা হঠাৎ মনে পড়ল। ভয় হলো, তার সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে। কৌতূহল খুব,
অভিনব কিছু দেখা যায় কি না ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলিকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি, রাস্তার বাঁ দিকে গাছটা, ওই তো গাছটা, কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পরে যেন এক গৈরী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি! আমারই সর্বাঙ্গ শিরশির করে উঠল। নির্বিপাকে গাছগুলি অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? ওই যে ফাঁসি গাছটার ভয়। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম, শুধলাম, এখন বুঝি সাহস বেড়েছে। সাহস বাড়তে যাবে কেন, ভয়ের ব্যাপার তো আর নেই। গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি? গাছটাই যে গিয়েছে কোথায়? আপনি বুঝি এ পথে অনেকদিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো, সে আরম্ভ করল। বছর পাঁচেক আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল। একটা বাজ যে অত বড় একটা গাছকে পুড়িয়ে আঙার করে দিতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর? তাইপর সেই আঙার ঝড়ে জলে ভেঙে পড়ল, ঝড়ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। আর এখন? এখন ও জায়গাটা একেবারে পরিষ্কার, যেমন দেখলেন। যেমন দেখলাম, নিজের মনে মনে বললাম, আমি তো বাপু গোটা গাছটাকেই দেখেছি, অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত। লোকটা মিথ্যা বলতে যাবে কেন? এ মিথ্যা বলে তার লাভ কি? এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম, কি দেখলাম, কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে, তাছাড়া লোকটাই বা কী ভাববে। তবে কি দেখলাম, ছায়া না মায়া নাকি, কিন্তু কিছু যে তা নিশ্চয়ই। তখন মেসের সেই থিওজফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম গাছের ডালে মৃত্যুদৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরাভিনয় বা কেন অসম্ভব? তাই কি, আমার অভিজ্ঞতা কে বিশ্বাস করবে? কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে? শুনছিলেন ফাঁসি গাছ। গল্পটি আপনাদের কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে লিখে জানান। পরবর্তীতে আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের গল্পমালা চ্যানেলে যদি আপনি নতুন হন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গল্পমালা পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, দেখা হবে আরও একটি নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।